ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে কৌশলগত এই অবস্থানের অর্থনৈতিক সুবিধা নিতে দুই অঞ্চলের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনে গৃহীত আন্তর্জাতিক উদ্যোগগুলোর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ সড়ক অবকাঠামোর উন্নয়নে নেওয়া হয়েছে একাধিক প্রকল্প দুই লেনের একমুখী সড়কগুলোর প্রশস্তকরণ গুরুত্বপূর্ণ নদীর ওপর সেতু নির্মাণ নদীয় স্থলবন্দর এবং আন্তর্জাতিক বন্দরগুলোকে আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কে সংযুক্ত করতে ঢেলে সাজানো হচ্ছে দেশের সড়ক অবকাঠামো বর্তমানে শুধু দেশের অভ্যন্তরে চলাচলকারী যানবাহনের চাপ সামাল দিতেই হিমশিম খেয়ে যাচ্ছে দেশের সড়ক মহাসড়ক খাত বিভিন্ন গবেষণা ও সমীক্ষাও বিষয়টি উঠে এসেছে এ অবস্থায় বিদ্যমান নির্মীয়মান ও পরিকল্পনাধীন সড়ক অবকাঠামোগুলো আন্তর্দেশীয় যানবাহনের চাপ সামাল দিতে পারবে কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন খাত সংশ্লিষ্টরা অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নত বাণিজ্য ব্যবস্থা ও টেক্সি উন্নয়নের লক্ষ্যে দুই অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন নেয়া বেশ কয়েকটি উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশ মোটা দাগে এমন উদ্যোগের সংখ্যা সাতটি এগুলো হলো এশিয়ান হাইওয়ে সার্ক হাইওয়ে করিডোর সাসেক রোড করিডোর বিসিআইএম ইকোনমিক করিডোর বিমস্টেক রোড বিবিআইএম মোটর ভেহিকেল এগ্রিমেন্ট ও ভারত মিয়ানমার থাইল্যান্ড ত্রিপক্ষীয় মহাসড়ক উদ্যোগগুলো বাস্তবায়ন হলে ভারত নেপাল ভুটান মিয়ানমার থাইল্যান্ড সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা হবে বাংলাদেশের এইসব উদ্যোগীর অংশ হিসেবে এরই মধ্যে চার লেনে উন্নীত করা হয়েছে দেশের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই মহাসড়কে কাজপুর মেঘনা ও গোমতী নদীতে নতুন করে নির্মাণ করা হয়েছে তিনটি সেতু পুনর্বাসন করা হয়েছে পুরনো সেতুগুলো চার লেনে উন্নীত করা হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বিমস্টেক ও এশিয়ান হাইওয়ের অংশ হিসেবে নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর কাজ শেষ পর্যায়ে চালু করা হয়েছে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সাসেক করিডোর উন্নয়নের অংশ হিসেবে চার লাইনে উন্নীত কার্যক্রম চলমান আছে জয়দেবপুর চন্দ্রা এলেঙ্গা এবং এলেঙ্গা হাটি রংপুর মহাসড়ক ঢাকা সিলেট ভাঙ্গা নড়াইল চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ রংপুর বুড়িমারি দৌলদ থেকে খুলনা পাটোরিয়া মানিকগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ আখাউড়া ভুলতা নবীনগর রংপুর বাংলাবান্ধা ভাঙ্গা কুয়াকাটা পটুয়াখালী পায়রাসহ দেশের বিভিন্ন জাতীয় আঞ্চলিক ও জেলা সড়ককে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রক্রিয়া চলমান রয়েছে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এসব সড়ক অবকাঠামো নির্মাণের কথা বলা হলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন রকম সড়ক অবকাঠামোর উন্নয়ন প্রকল্পগুলোই পরিকল্পনা পর্যায়ে থেকেই রয়ে যাচ্ছে নানা ত্রুটি এবং বিচ্যুতি সঠিকভাবে সমীক্ষা না করা নির্মাণ কাজ বাস্তবায়ন করার সময় বিভিন্ন ধরনের অসঙ্গতি সঠিক সময়ে বাস্তবায়ন শেষ করতে না পারা নির্মাণ সামগ্রীর মানে ছাড় দেওয়া সহ নানা কারণে দেশের সড়ক অবকাঠামোগুলো টেকসই তো হচ্ছেই না উল্টো সেগুলো অপরিকল্পিতভাবে গড়ে তোলার কারণেই তৈরি হচ্ছে যানজট বিশৃঙ্খলা থেকে যাচ্ছে দুর্ঘটনার ঝুঁকি এ অবস্থায় দেশের সড়ক মহাসড়কে প্রতিবেশী দেশগুলো থেকে আসা যানবাহন চলাচল শুরু হলে পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠবে বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা এক যোগাযোগ বিশেষজ্ঞ জানান যাতায়াত ব্যবস্থার ধমনী বলতে যেসব সড়ককে বোঝায় সেগুলোর জন্য আন্তর্জাতিকভাবে কিছু মানদণ্ড ঠিক করা হয়েছে এর কোনোটাই কিন্তু বাংলাদেশে নির্মিত বা নির্মাণাধীন সড়কগুলোই চোখে পড়ছে না বিদ্যমান মহাসড়কগুলো এখন দেশের যানবাহনের চাপি ঠিকমতো সামাল দিতে পারছে না এর বড় কারণ হলো মহাসড়কের পাশাপাশি অনিয়ন্ত্রিতভাবে হাটবাজার ও বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলা তিনি জানান বাংলাদেশের কোনো মহাসড়কই আন্তর্জাতিক মানদণ্ডে নেই আন্তর্দেশীয় পরিবহনগুলো সিংহভাগে হয় পণ্যবাহী বাংলাদেশের যেসব আন্তর্দেশীয় সংযোগ সড়ক তৈরি হচ্ছে সেগুলোতেও পণ্যবাহী যানবাহনের প্রাধান্য থাকবে প্রতিবেশী দেশগুলোর যানবাহন বাংলাদেশের সড়ক অবকাঠামো ব্যবহার করবে নির্দিষ্ট হারে টোল দিয়ে এসব যানবাহনের মালিক বা চালকরা যদি বাংলাদেশে ঢুকেই দেখে রাস্তা খারাপ হাটবাজারের কারণে যানজট হচ্ছে নিরাপত্তা ইস্যুগুলো উপেক্ষিত থাকছে তাহলে তারা বাংলাদেশের সড়ক ব্যবহার করতে চাইবে না সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য বলছে এশিয়ান হাইওয়ে তিনটি রুটে যাবে বাংলাদেশের ওপর দিয়ে অন্যদিকে সার্ক হাইওয়ে করিডোর বা এইচএইচসি ছয়টি রুট পড়েছে বাংলাদেশে বুড়িমারি বাংলাবান্ধা ঢাকা বেনাপোল ও চট্টগ্রামকে কেন্দ্র করে গড়ে হচ্ছে সাসেক রোড করিডোর অন্যদিকে যশোর ঢাকা চট্টগ্রাম কক্সবাজার ঘুমধুম রুট হয়েছে বিসিআইএম ইকোনমিক করিডোরের কেন্দ্রে একইভাবে বিমস্টেক রোড করিডরের সাতটি রুট যাবে বাংলাদেশের ওপর দিয়ে অন্যদিকে ভারতের লুক স্নীতির অধীনে ভারত মিয়ানমার থাইল্যান্ডের মধ্যে এক হাজার চারশো আট কিলোমিটার দীর্ঘ একটি মহাসড়ক বা ত্রিপক্ষীয় মহাসড়কে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ আর দু সালে স্বাক্ষর হওয়া বিবিআইএন মোটর ভেহিকেল এগ্রিমেন্টের মাধ্যমে বাংলাদেশ ভুটান ভারত ও নেপালের মধ্যে সরাসরি চলবে মোটর যান এইসব রুটের বড় একটি অংশ বাস্তবায়নের দায়িত্ব সড়ক ও জনপদ বা সহজ অধিদপ্তরের বিশেষজ্ঞরা দেশে নির্মিত নির্মাণাধীন ও পরিকল্পনাধীন সড়কগুলোয় আন্তর্দেশীয় যানবাহন চলাচলের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেও সংস্থাটির কর্মকর্তারা তা মানতে রাজি নন বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে এক প্রকৌশলী জানান আন্তর্জাতিক মহাসড়কের সব মানদণ্ড অনুসরণ করেই বাংলাদেশের আন্তর্দেশীয় মহাসড়কগুলো তৈরি করা হচ্ছে প্রতিটি মহাসড়ক তৈরি করা হচ্ছে ছয় লেনে স্থানীয় ধীরগতির যানবাহন যেন মূল মহাসড়কে প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা রাখা হচ্ছে হাটবাজার মোড় ইন্টারসেকশনগুলোর মতো জায়গাগুলো ওভারপাস আন্ডারপাস ও ফ্লাইওভারের মতো অবকাঠামো দিয়ে বাধাহীন করে তোলা হচ্ছে দেশে বিদ্যমান যানবাহনের চাপে মহাসড়কগুলো দেবে একেবেকে রাটিং তৈরি হচ্ছে এমন পরিপ্রেক্ষিতে আন্তর্দেশীয় ভারী যানবাহনের চাপ এই মহাসড়কগুলো কিভাবে সামাল দেবে এমন প্রশ্নে তিনি জানান ভারী যানবাহন সামাল দেওয়ার একমাত্র উপায় হলো কঠোরভাবে ওজনসীমা নিয়ন্ত্রণ আমরা শুধু আন্তর্দেশীয় সড়ক তৈরি করছি না সেগুলো যাতে নির্ধারিত ওজন সীমার চেয়ে বেশি ওজন নিয়ে কোনো যানবাহন চলতে না পারে সেজন্য সারা দেশে আটাশটি ওজন নিয়ন্ত্রণ স্টেশনও তৈরি করছি পাশাপাশি মহাসড়কগুলোই উন্নত প্রযুক্তির সঙ্গে সেগুলো পরিচালনায় দক্ষ জনবলের সন্নিবেশ ঘটানোরও পরিকল্পনা করা হচ্ছে তাই সামগ্রিকভাবে আমরা বলতে পারি আন্তর্দেশীয় যানবাহনের চাপ সামাল দেওয়ার পর আন্তর্দেশীয় যানবাহনের চাপ সামাল দেওয়ার সব প্রস্তুতি আমাদের রয়েছে